আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দুইটাই টপিক নিয়ে ডিসকাস করব, অ্যাকাউন্টিং কি আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। হাই, আমার নাম রাহুল চৌধুরী, এটা হচ্ছে আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো আমার প্ল্যান হচ্ছে এই চ্যানেলটাতে বেসিক্যালি অ্যাকাউন্টিং, বিজনেস আর ছেলেদের লাইফ স্টাইল রিলেটেড ভিডিও আপলোড করা। এই টপিক্সগুলো যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং, আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। অ্যাকাউন্টিং ওয়ার্ডটা আসছে বেসিক্যালি একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। অ্যাকাউন্টিংয়ের অর্থ হচ্ছে গণনা করা বা কাউন্ট করা। প্রতিটি বিজনেস অর্গানাইজেশনের ডেলি বেসিসে অনেক ধরনের ট্রানজ্যাকশন হয়ে থাকে। আপনাকে বাজেট প্রিপেয়ার করতে হয়, প্রজেক্টের কস্টিং করতে হয়, ট্যাক্সের প্ল্যানিং করতে হয়, তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। বেসিক্যালি অ্যাকাউন্টিং স্টাডি করার মাধ্যমে আমরা এই বিজনেসের ডেলি যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো হচ্ছে, যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে, এগুলো কীভাবে ডিল করতে হবে এই সম্পর্কে জানতে পারি। এই জন্য অ্যাকাউন্টিংকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয়। অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো ব্রাঞ্চেস আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট ব্রাঞ্চেসগুলো হচ্ছে আপনার এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং আছে, ট্যাক্স অ্যাকাউন্টিং আছে, ফরেন্সিক অ্যাকাউন্টিং আছে, অডিটিং আছে। তো আমার ইনিশিয়াল প্ল্যান হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর অডিটিং নিয়ে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা আর কি, আর ইন ফিউচারে হয়তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আর কস্ট অ্যাকাউন্টিং নিয়েও ভিডিও আপলোড করবো। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি একটা প্লেলিস্ট বানাচ্ছি এই চ্যানেলটাতে অ্যাকাউন্টিংয়ের বেসিক নিয়ে। তো এটা হচ্ছে ওই প্লেলিস্টের ফার্স্ট ভিডিও। নেক্সট ভিডিও বলতে আমি অ্যাকাউন্টিং সিস্টেম থেকে শুরু করে জার্নাল এন্ট্রি, লেজার, তারপর ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশন, এরপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, এই সবগুলো নিয়ে ভিডিও করব। ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি? সিম্পল যদি বলি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার একটা প্রসেস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয় বেসিক্যালি বিজনেসের বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য। এগুলো হতে পারে আপনার বিজনেসের শেয়ার হোল্ডার বা ইনভেস্টর বা ক্রেডিটর্স। তো এই স্টেক হোল্ডাররা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে এই বিজনেসের ফাইন্যান্সিয়াল পজিশনের কী অবস্থা আর ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের কী অবস্থা এটা সম্পর্কে জানতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পাঁচটা কম্পোনেন্ট আছে, ব্যালেন্স শিট আছে, ইনকাম স্টেটমেন্ট আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আছে, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। তো এই পাঁচটা কম্পোনেন্টের মধ্যে চারটা হচ্ছে মেইন কম্পোনেন্ট আর একটা হচ্ছে আপনার সাপোর্টিং কম্পোনেন্ট। আচ্ছা, আপনাদেরকে একটু এই কম্পোনেন্টসগুলো সম্পর্কে ব্রিফলি আইডিয়া দিই। তো ফার্স্টে যে কম্পোনেন্টসটা ওটা হচ্ছে ব্যালেন্স শিট, যেটাকে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনও বলা হয়। তো ব্যালেন্স শিটের মাধ্যমে আপনি বেসিক্যালি একটা বিজনেসে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমের মধ্যে বিজনেসের টোটাল অ্যাসেট কত আছে আর টোটাল লাইবিলিটি আর ইকুইটি কত আছে এটা সম্পর্কে জানতে পারবেন। তো এরপরে আছে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টের মধ্যে আপনি একটা বিজনেসে একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে, পিরিয়ড অফ টাইমটা এক মাসও হতে পারে, ছয় মাসও হতে পারে, এক বছর হতে পারে, তো এই টাইমের মধ্যে আপনার বিজনেসে টোটাল প্রফিট বা টোটাল লস কত হয়েছে এটা সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপরে আছে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে আপনি একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে আপনার বিজনেসের টোটাল নেট ক্যাশ ইনফ্লো কত হয়েছে আর টোটাল নেট ক্যাশ আউটফ্লো কত হয়েছে এটা সম্পর্কে জানতে পারবেন। এরপরে থাকে হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেসের শেয়ার ক্যাপিটাল কত আছে, রিটেন আর্নিংস কত আছে এটা সম্পর্কে জানতে পারবেন। এরপরে থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটস, যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে কম্পোনেন্টগুলো আছে ওগুলোর কিছু ব্রেকআপ থাকে, নোটসের ব্রেকআপ থাকে, কিছু ডিটেলস থাকে, ডিসক্লোজার থাকে, যেগুলো নোটসে দেয় আর কি। আচ্ছা, আপনারা স্ক্রিনে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখতেছেন এগুলো আমি একটা ফিকশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি আপনাদের জন্য। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাকে লেজার এন্ট্রি থেকে শুরু করে জার্নাল প্রিপারেশন, ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশন অনেকগুলো ধাপ পার করে আসতে হয়েছে। তো প্রত্যেকটা ধাপ নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো, আর শেষে একদম লাস্টে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কীভাবে প্রিপেয়ার করছি এটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। আর এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য আপনার জার্নাল এন্ট্রি থেকে শুরু করে ট্রায়াল ব্যালেন্স প্রিপারেশন পর্যন্ত কয়েকটা ধাপ পার করে আসতে হয়। আপনাকে অ্যাকাউন্টিংয়ের কনসেপ্ট, অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ডার্ড আর অ্যাকাউন্টিংয়ের প্রিন্সিপাল সম্পর্কে জানতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো আমরা স্টাডি করি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর হেল্পফুল হয়েছে আপনাদের। দাদা খেলা খায়ের, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।